তুমি যে তোমার আব্বুর কাছ থেকে 5 টাকা নিলে, ওই 5 টাকাটা তাহলে আমাকে দাও। না 5 টাকা দিবি না? তাহলে কি বিয়ে শাদী করবে? হ্যাঁ বিয়ে করবে না? কে লজ্জা করে, জন্মগত ভাবে এই সমস্যা। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। নাম কি তোমার? হ্যাঁ রাজিয়া। রাজিয়া নাম? এই বই লে পড়তে চাও? কি কি পারো? বাহ বাহ, চেষ্টা করছেন খুব। বাহ, কয় টাকা দিল? কয় টাকা দিলেন? কি করেন আপনি? কি করেন? হ্যাঁ একেবারে বাড়ির যাবে? এদিক আসো তুমি, এদিক আসো তো। তাহলে তোমার নাম রাজিয়া না? রাজিয়া বয়স কত? বয়স মানে আইডি কার্ডে মানে 25 মানে 20 22 হয়ে গেছে। 20 22 বছর হয়ে গেছে আইডি কার্ডে। তাহলে কি বিয়ে শাদী করবে? হ্যাঁ বিয়ে করবে না? কে লজ্জা করে, আরে বিয়ের কথা কর না কোনো সময়। আচ্ছা শোনো, কি দেবো? এলো খুশি হইছো? হ্যাঁ কত তো কয় তাই যা কাপড় দেন এলো। তুমি যে তোমার আব্বুর কাছ থেকে 5 টাকা নিলে, ওই 5 টাকাটা তাহলে আমাকে দাও। 5 টাকা দিবি না? তুমি 5 টাকা, ওই 5 টাকা আমাকে যদি দাও তাহলে তোমার লাভ হবে, তাহলে তোমার লাভ হবে। ওই 5 টাকা যদি আমাকে দাও, ও 5 টাকা দিবে না? আরে জ্ঞান বুদ্ধি তো সব ভালোই আছে দেখতেছি। হ্যাঁ পড়াশোনা করতে পারে? কবিতা টবিতা কিছু পারে? তাই তুমি তাহলে কাজ করো, ওই 5 টাকা দাও তাহলে তোমার লাভ আছে। এমনি খাইতে পছন্দ করে কি? কি খাইতে পছন্দ করে? গরুর মাংস খায় না, ব্রয়লারের মাংস টাংস খায়। আমি যাই মাছ টা দেখি না খায়, তাদের গরু গোস্ত মতো খায় না। তাই আমার দেশের বাড়ি আছে এক জায়গায়, আপনি এই টাকাটা দিয়ে একটা মুরগি, বলের মুরগি কিনে লিয়া খাওয়াবেন। আর রাখেন, আর রাখেন তো ধরেন 9 বছর 8 বছর আইল না, হাটেই নেই, না হাটেই নেই। সাজি ইন্দুশন পরিবারে পরিবারে সেই আট আইলাম, আটা মাটা চাললি পরে আবার জান ওই দুটো আলা দিবে বাড়াই দিয়ে। হ্যাঁ সেখান ডাক্তার গেলে ওতে দুটো আলা দিবে, দেখতে দিয়ে একটা কাটা লাগ দিলে ঠিক হবে। সাজি রাজশাহী নিয়ে গেলাম, রাজশাহী নিয়ে গেলাম, বড় ডাক্তার নিয়ে গেলাম, বড় ডাক্তার দিয়ে শুনে ডাক্তার যেভাবে হইবে ওইভাবেই করলো। করতে হইতে আমাকে বলে যে ভাই মানে মেয়ে তো কালালা সবই বোঝে, তাহলে তো কালালাই আর কি দিচ্ছি আছে এমনি সাজিল। যে দায় যাই না দামা বলে না মেলা লোক আর বলে না ওই আর আপনার মেলটারে দেওয়া গেল, হ্যাঁ হিট মিট দেওয়া তাই সারিয়ে দেয়। নিজেও গেলাম না, মনে ধর আনলাম না, এখন দায় যাই ওরা যাওয়া হয় না। এখন দেখবি যে এখন দুটো ওই আলা দিবে, দুটো আছে দুটো কাল, এখন কে বাবুই না বাবু এইটা আমরা বলতে পারি না, বুঝছে না। ওর ধরে তুই মানে আপনার থই আছে না বয় রে মিয়া মানুষ কি কি ধরবি বা মারবি না কি হবে, এই জন্য দুই মিয়া এলাম না। এদিকে আসো, দা তোরা পছন্দ হয়? কম বলছে না? ধরো কম বললাম, এটা তোমার। আসসালামু আলাইকুম, ভালো থেকো।